রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের শীর্ষ ছয় ক্লাবের সঙ্গে বৈঠক করছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদী নাইম, সরাসরি যাচ্ছি তার কাছে। 45 বছর পর আজ বাংলাদেশে কিন্তু খুলছে আর্জেন্টিনা দূতাবাস। আজ এক ঐতিহাসিক দিন, এমন এক দিনের সূত্রপাত কিন্তু ঘটেছিল দুই দেশে, যে ফুটবলের ভালোবাসা সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশে আজকে, আজ আমি এখন আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখানে কিন্তু আজকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের শীর্ষ যে পাঁচটি ক্লাব, সেই পাঁচটি ক্লাবের সঙ্গে কিন্তু ধাপে ধাপে দিনব্যাপী মিটিং করছে আর্জেন্টাইন শীর্ষ ফুটবল ক্লাব রিভার প্লেট। তার একজন কর্মকর্তা আজকে বাংলাদেশে এসেছেন এবং তারা কিন্তু বাংলাদেশে যে ফুটবলীয় সম্পর্ক এবং টেকনিক্যাল যে সাপোর্ট সেটা কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে কিন্তু দফায় দফায় ক্লাবগুলোর সাথে বৈঠক করছেন। আজকে সকালে বসুন্ধরা কিংস এসেছিল, তাদের কর্মকর্তারা এসেছিল লিভার প্লেটের যেই কর্মকর্তা আছে তার সাথে আলাপ করতে। তারা কিন্তু দুটি প্রস্তাব দিয়েছে, সেই দুটি প্রস্তাব হচ্ছে, একটা হচ্ছে বসুন্ধরা কিংস একটা একাডেমি করতে যাচ্ছে দীর্ঘদিন ধরে, সেটা আমরা সবাই জানি। সেই একাডেমির যে সাপোর্টটা, অর্থাৎ কোচ টেকনিক্যাল সাপোর্ট, সেটা বসুন্ধরা কিংস লিভার প্লেটের কাছে চেয়েছে। লিভার প্লেটও সে বিষয়ে আগ্রহ দেখেছে। তার পরিপ্রেক্ষিতে কাল বসুন্ধরা কিংস যে ক্লাবটা রয়েছে সেখানে কিন্তু পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা যে কর্মকর্তা তাদের। এছাড়া তার ঠিক পরেই আসলে বাংলাদেশের সবচেয়ে সফলতম ক্লাব আবাহনী, তাদের কর্মকর্তারাও কিন্তু রিভার প্লেটের সাথে কথা বলেছে এবং আবাহনীও একাডেমি এবং একটা কমপ্লেক্স গড়ার চিন্তাভাবনা করছে। সেই কমপ্লেক্সের যে কোনো সাপোর্ট দিতে কিন্তু আসলে আর্জেন্টাইন যে ক্লাব রয়েছে রিভার প্লেট, তারাও কিন্তু আসলে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তো দিনব্যাপী এরপরও মোহামেডান, শেখ জামাল এবং শেখ রাসেল এই তিনটা ক্লাব কথা বলবেন আর্জেন্টিন প্রতিনিধির সাথে। তারপরে আসলে কালকে কিন্তু বড় একটা ইভেন্ট আছে বাংলাদেশের ফুটবলকে, কারণ ফুটবলকে কেন্দ্র করে কালকে কিন্তু আর্জেন্টিন যে পররাষ্ট্র মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো, তিনি কিন্তু বাফুফে ভবনে যাবেন এবং সেখানে কিন্তু দুই দেশের ফুটবলীয় যে সম্পর্ক সেটা উন্নতির জন্য বেশ কিছু চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এছাড়া মন্ত্রণালয় পর্যায়েও বৈঠক রয়েছে, কারণ আপনি জানেন যে আর্জেন্টিনা জুনে আসার একটা কথাবার্তা চলছে, সেই প্রক্রিয়াটাকে কতটা সহজ করা যায় সেজন্য কিন্তু দুই দেশের কর্তারা বসবেন। এরপর কিন্তু একটি প্রীতি ম্যাচ দেখবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো। আপনি জানেন যে গত বছর যে বিশ্বকাপ হয়েছে সেই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশে যে আর্জেন্টিন প্রীতি, এটা কিন্তু সারা বিশ্ববাসী সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণও দেখেছে এবং সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আর্জেন্টিনা বাংলাদেশকে ফুটবলীয় যে কোনো সহযোগিতা করতে উদার এবং তারা কিন্তু আজকে সেই কর্মকাণ্ডগুলি কিন্তু অব্যাহত রয়েছে। তো আজকে আরও তিনটা ক্লাব মিটিং করবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সঙ্গে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ, ফিরছি আপনার কাছে স্টুডিওতে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে।